মানবিক বিভাগের প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি AKM হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমাদের পাঠ্য বই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। আমরা দ্বিতীয় অধ্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চ্যাপ্টারের হিজরতের কারণ গুরুত্ব ব্যাখ্যা করতে সক্ষম হব আজকের আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হিজরত। প্রশ্ন, হিজরত কি, দেশ ত্যাগ কি? হিজরত শব্দের অর্থ হলো এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। আর দেশ ত্যাগ কি? দেশ ত্যাগ হলো চিরতরে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। বুঝতে পারছো তোমরা? হিজরত হলো প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, প্রয়োজন পুরিয়ে গেলে আবার চলে আসবে। আর দেশ ত্যাগ হলো একবারে দেশ ত্যাগ করে চলে যাওয়া। এবার আমরা আলোচনা করব হিজরতের কারণ। হিজরতের অনেক কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মনস্তাত্ত্বিক কারণ, পরিবেশগত কারণ, আকাবার শপথ, মুসাবের অনুকূল মত, আত্মিক সম্পর্ক, ধর্মীয় বিশ্বাসে আঘাত, মক্কাবাসীর অমানবিক নির্যাতন, আউস খাজরাজ গোত্রের সংঘর্ষ, হযরতকে হত্যার পরিকল্পনা, আল্লাহর প্রত্যাদেশ। আমি একটু পিছনের দিকে আলোচনা করতে হবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব এবং স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন, তখন হযরতের উপরে যে একটা পরোক্ষ ছায়া আবু তালেবের গোত্র প্রধান হিসেবে ছিল, সেজন্য এতদিন তাকে শারীরিক মানসিকভাবে পরোক্ষভাবে নির্যাতন করলো, তাকে আঘাত করার মতন চিন্তা কেউ করে নাই। কিন্তু যখনই আবু তালেব চলে গেল, তখনই তারা হযরতকে আরও কঠোর এবং নিষ্ঠুরভাবে নির্যাতন শুরু করল। এখন তিনি কি করবেন? হিজরত করবেন, মক্কা ছেড়ে চলে যাবেন। কিন্তু কেন যাবেন, কারণগুলো আমি এখন আলোচনা করতেছি। মনস্তাত্ত্বিক কারণ, যেটা হলো একবার প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়ম কোনগুলাকে বলে? সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে অস্তমিত হবে? না, সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এটা কি চিরাচরিত সত্য? ঠিক মনস্তাত্ত্বিক কারণ বা ঐতিহাসিক কারণ বা প্রাকৃতিক কারণ, এটা হলো এই যে কোনো পুরুষ মানে মহাপুরুষ বা বিখ্যাত ব্যক্তি নিজ এলাকা লোকদের দ্বারা সমাদৃত হয় নাই, তাদেরকে অন্য এলাকার লোকরা সমাদৃত করেছিলেন। কোনো নবী রাসুল বা কোনো বিখ্যাত ব্যক্তি নিজ এলাকায় প্রতিষ্ঠিত হতে পারে নাই, একটা সত্য ঘটনা, বাস্তব। তাহলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এর ব্যতয় ঘটেনি। তিনিও তার এলাকা দ্বারা সমাদৃত হন না, এলাকা ছেড়ে অন্যত্র তিনি, অন্যত্র বলতে কি, তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান, সেনাপতি, প্রধান বিচারপতি, কত সম্মান। কিন্তু মক্কায় তাকে পাগল, তাকে গালিগালাজ কত কিছু করত। পরিবেশগত কারণ, মক্কার পরিবেশ ছিল উষ্ণ এবং রুক্ষ, কিন্তু মক্কা অপেক্ষা অনেকটাই শীতল ছিল মদিনা। তাই মদিনার মানুষের মন মেজাজও ছিল মক্কা অপেক্ষা অনেক কম রুক্ষ এবং তারা ছিল সহনশীল। আর মক্কার পরিবেশ থেকে অনেকটা আর্দ্রতা ছিল কোথায়, মদিনায়। সেই কারণে সেখানকার পরিবেশ যেহেতু নম্র ছিল, মানুষের ধারণ ক্ষমতাও বেশি ছিল,
আঁকাবার শপথ। যখন নাকি তায়েব থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে ফিরছিলেন, তখন তার কাছে খবর আসে যে আকাবা নামক এক স্থানে, মানে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে গিরিপথ বলে। তাহলে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানের নাম হলো আকাবা। আকাবা গিরিপথে কয়েকজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলে মদিনার, বা তখন নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের লোকেরা তার সাথে দেখা করে এবং ইসলামের বায়াত গ্রহণ করে। এভাবে তিনটি শপথ হয়। লাস্ট শপথে তারা দাবি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার জন্য। তিনি উত্তরে বলেন, আমার কাজ মক্কা এখনও আমার কাজ সম্পন্ন হয়নি। তাই তিনি মুসাম নামক একজন সাহাবিকে তাদের ইসলামী রীতিনীতি শেখানোর জন্য পাঠিয়ে দেন। এই আকাবার শপথও হযরতকে মদিনার দিকে টেনেছিল। আর এই মুসাব মদিনায় গিয়ে ইসলাম প্রচার প্রসার, ইসলামের রীতিনীতি শিক্ষা দিচ্ছেন, ইসলামের প্রচার প্রসারও করতেছিলেন। মুসাব মক্কায় লোক মারফত খবর পাঠান যে মক্কা অপেক্ষা মদিনা ইসলাম প্রচারের ক্ষেত্রে অনেক অনুকূল। আত্মিক সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক, আমি আগেই বলেছিলাম, পূর্বে আলোচনা করেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানার বাড়ি কোথায়? মদিনায়। মানুষ যখন বিপদে পড়ে তখন কোথায় যায়? আত্মীয়র বাড়িতে যায়। তাহলে স্বাভাবিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন। ধর্মীয় বিশ্বাসে আঘাত। মক্কার কুরাইশরা মনে করেছিল তাদের পূর্বপুরুষ থেকে যেই রীতিনীতি প্রচলিত ছিল, যদি মুহাম্মদের এই কালেমা তারা গ্রহণ করে তাহলে তাদের এই রীতিনীতি রেওয়া সব ধ্বংস হয়ে যাবে। তাই তারা পূর্বপুরুষদের রীতিনীতিকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত সেটা তারা গ্রহণ করেনি। আর সেটা গ্রহণ না করে তারা কি করলো? সে যাতে এই ধরনের আর বলতে না পারে, কাউকে দাওয়াত দিতে না পারে, সেজন্য তার উপরে নির্যাতন নিপীড়ন শুরু হলো। আউস ও খাজরাজ গোত্রের সংঘর্ষ। মদিনার বিখ্যাত দুটি গোত্র আউস এবং খাজরাজ, এই দুইটার গোত্রের মধ্যে প্রায় 40 বছর যুদ্ধ চলতেছিল। কিন্তু এই যুদ্ধ তাদের ক্ষতি করেছিল, তারা অনুভব করে, কিন্তু একে অপরের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। তখন তারা হযরতকে প্রস্তাব দেন যে আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে সাদরে গ্রহণ করে নেব, আপনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তে আমরা মেনে নেব। এই অবস্থায় মক্কার কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে। তারা মক্কার বিখ্যাত পরিবারগুলা প্রত্যেক গোত্র থেকে একজন করে সদস্য নিয়ে একটা দল গঠন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য। যখন তারা হত্যার উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা দেন, তখন বাড়িতে ছিলেন তিনজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টের পেলেন, তখন তিনি আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে বললেন, আপনি এক মুষ্টি বালু নিয়ে ছিটিয়ে দেন। তিনি এক মুষ্টি বালু নিয়ে ছিটিয়ে দিলেন, আর যারা এসেছিল তাকে হত্যা করার জন্য তারা সবাই অন্ধ হয়ে গেল, চোখ তাদের ঝাপসা হয়ে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে এবং হযরত আলী রাদিয়াল্লাহুকে তার বিছানায় শায়িত করে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখনও অনেকের আমানত ছিল, আমানত যাতে ফেরত দিতে পারে সেজন্য এই বিপদেও তিনি আলী রাদিয়াল্লাহুকে রেখে দিয়েছিলেন। কি কারণে? আমানত ফেরত দেওয়ার জন্য। আর তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ তখন তার উপরে ওহী নাযিল করে যে তুমি মক্কা ত্যাগ করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওনাকে বলেন নাই যে তুমি মদিনায় যাও বা তুমি
ইয়াসরিবে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে যাওয়ার পিছনে এই কারণগুলোর ভিতরে কয়েকটা কারণ আছে, কেন তিনি ইয়াসরিবে গেলেন। আউস খাজরাজ গোত্র কোন জায়গার? মদিনার। আকাবার শপথের কারণ মদিনার, মুসাব মদিনার, আত্মীয়তা সম্পর্ক মদিনার, এই সকল কারণে তিনি কি করেন, আল্লাহর নির্দেশ লাভ করলে তিনি মদিনার দিকে রওনা দেন বা ইয়াসরিবের দিকে রওনা দেন। হিজরতের মানচিত্র ধরুন, নীলটা হলো মক্কা থেকে মদিনা যাওয়ার পথ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যে সচরাচর যেই পথ, সেই পথ দিয়ে কিন্তু রওনা দেননি, তিনি একটি ভিন্ন পথ ধারণ করেছিলেন, আর তার সেই পথটা হলো লাল। এই লাল পথটা দিয়েই তিনি মদিনার উদ্দেশ্যে বা ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দেন, আর এইভাবে তিনি মদিনায় পৌঁছেন, ইয়াসরিবে পৌঁছেন। হিজরতের ফলাফল, মদিনা জীবনের সূচনা, কারণ হযরত যদি হিজরত না করতেন তাহলে মদিনা জীবনের সূচনা হতো? আর এখন মদিনা বলতেছি, ইয়াসরিব বলতেছি না কেন জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যখন মদিনা ইয়াসরিবে আসে তখন সবাই আরজু করে যে আমাদের বাড়িতে আসেন, আদম আমাদের বাড়িতে আসেন, তখন উটের উপরই সিদ্ধান্ত দেওয়া হয়, উট যেখানে গিয়ে থামবে সেখানেই হযরত অবস্থান করবেন। উট গিয়ে আজকের যে মসজিদুল হারাম, যেখানে হযরত রওজা শরীফ, পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিলেন, সেই জায়গায় গিয়ে মানে মদিনা মসজিদ এখানে গিয়ে উট থামে, তিনি সেখানে দাঁড়ান নামেন এবং সেখানেই কতগুলা খেজুরের ছাউনি দিয়ে একটি ঘর বানানো হয়, আর তার সাথে সাথে ইয়াসরিবের নাম পাল্টিয়ে মদিনাতুন নবী বা নবীর শহর নামকরণ করা হয়। কত সম্মান! তাইলে হযরতের মদিনা জীবনের সূচনা হয়। মুহাজিরি ও আনসার, মুহাজির হলো কারা? যারা হযরতের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তাদের নাম ছিল মুহাজির, আর যারা মদিনার লোক ছিল, মক্কাবাসীকে সহযোগিতা করেছিল, তারা ছিল আনসার। মদিনার গুরুত্ব বৃদ্ধি, তিনি মদিনায় আসার সাথে সাথে মদিনার গুরুত্ব বৃদ্ধি পেয়ে গেল, কারণ মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার পথ ছিল কোনটা? মদিনার পাশ দিয়ে। তাইলে আগে ছিল ইয়াসরিব আর মদিনা, আর ইয়াসরিব এক নয়, মদিনা হলো অনেক গুরুত্বপূর্ণ। মদিনার গুরুত্ব বেড়ে গেল হযরতের আগমনের সাথে সাথে, আর হযরত মদিনায় এসে কি প্রতিষ্ঠা করলেন? ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, আওস এবং খাজরাজ গোত্রে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিলেন, তারা এক অপরের বাই বাই হয়ে গেল, এবং মক্কা এবং মদিনার যারা একত্রিত হয়েছিল তারা প্রত্যেকে একে অপরের ভাই হয়ে গেল। তাহলে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো হিজরতের ফলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি, কারণ মদিনা আসার পরপরই হযরত হয়ে যান মদিনার রাষ্ট্রপতি, ইয়াসরিব হয়ে যায় মদিনার রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে যান কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বোচ্চ বিচারপতি হয়ে গেলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা রাষ্ট্র হলে সেনা সৈন্যবাহিনী আছে, তো সৈন্যবাহিনীর প্রধানকে কী বলা হয়? সেনাবাহিনী প্রধান। তাহলে সেনাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন সেনাপতি। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পায়। এলো হিজরতের কারণ আগেরগুলা, আর হিজরতের ফলাফল নিচেরগুলা। এখন উদ্দীপক হবে হিজরতের কারণগুলো দিয়ে, হিজরতের কারণ ভিতরে হযরতকে হত্যার পরিকল্পনা, এটা আর উপরের কয়েকটা নিয়ে যে মানে বলবে যে একজন ধরো কুমিল্লার উপজেলা চেয়ারম্যান কুমিল্লার একজন
বিখ্যাত ব্যক্তি করিম সাহেব তিনি একটি ভিন্ন মত প্রবর্তন প্রচলন করেন। তার ভিন্ন মতের সাথে সহমত পোষণ করেন কয়েকজন, কিন্তু বৃহদাংশ লোক তার মতকে গ্রহণ করে নাই। তারা এই করিম সাহেবের ভিন্ন মতকে দমন করার জন্য করিম সাহেবের উপরে নির্যাতন নিপীড়ন চালালে। করিম সাহেব তার অনুসারীদেরকে নিয়ে কুমিল্লা ছেড়ে দাউদকান্দি চলে যান। তাহলে এরকম ঘটনা কোথায় আছে? এরকম ঘটনা একমাত্র আমার পাঠ্য বইয়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনার সাথে মিল আছে, ঠিক নয় কি? হযরতের উপর যখন নির্যাতন নিপীড়ন শুরু হয়, তাকে যখন হত্যার পরিকল্পনা করে, তখনই তো তিনি আল্লাহর নির্দেশে মক্কা ত্যাগ করেন। আমি বইয়ের এভাবে আলোচনা করব, কিন্তু উদ্দীপকে কি বলল? করিম সাহেব একটি ভিন্ন মত পোষণ করলে তার সাথে কয়েকজন সহমত পোষণ করেন, কিন্তু বেশিরভাগই কি করেন? তার ভিন্ন মতের বিরোধিতা করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে হত্যার নির্যাতন নিপীড়নের কথা বললো। তারপরে হত্যার পরিকল্পনা করলে করিম সাহেব তার দলবল নিয়ে কুমিল্লা ত্যাগ করে দাউদকান্দি চলে যান। তাইলে উদ্দীপকের যে কারণগুলো আছে, এই কারণগুলোর ভিতরে এটার উত্তর আছে। যেমন মক্কাবাসী অমানবিক নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে, এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হন নাই, কিন্তু তাকে যখন হত্যার পরিকল্পনা করে, তখনই আল্লাহর নির্দেশে তার অনুসারীদেরকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যা উদ্দীপকের করিম সাহেবের দেশ ত্যাগের সাথে, কুমিল্লা ত্যাগের সাথে আমার পাঠ্য বইয়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ত্যাগের সাদৃশ্য আছে। এইভাবে মিলাতে হবে। এই গমনের ফলাফল কি হয়েছিল? ধরো করিম সাহেব এখানে একটা লাইন লাগিয়ে দিল, করিম সাহেব দাউদকান্দি যাওয়ার পর সেখানে তার মত প্রসার ঘটে, তিনি সম্মানিত হন, এটুকু লিখে দিল। তাহলে উদ্দীপকের করিম সাহেবের মতো তোমার পাঠ্য বইয়ের ব্যক্তিও কি সমাদৃত হয়েছিল বা সমাদৃত হয়নি, এরকম যদি একটি লাইন লাগিয়ে দেয়, তখন সেটা হলো 4 নম্বর প্রশ্ন। তাহলে 4 নম্বর প্রশ্ন দিলে উদ্দীপকের করিম সাহেবের সাথে তোমার পাঠ্য বইয়ের শাসকের মানে ধরো স্থানান্তরের ক্ষেত্রে কি মিল আছে তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তাহলে করিম সাহেব কুমিল্লা ছেড়ে দাউদকান্দি গেলে লাভ হয়েছিল, তাহলে আমার পাঠ্য বইয়ের শাসক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে লাভ হয়েছিল না লস হয়েছিল? তাহলে লাভ হয়েছিল। তাহলে আমি এবার ফলাফলটা আলোচনা করব, এই পয়েন্টগুলো আলোচনা করব 4 নম্বরে, তখনই আমার এই প্রশ্নটা পরিপূর্ণ হবে। এইভাবে যদি আমরা বুঝে একটু পড়ি, বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ি, তাহলে আমাদের বারবার এগুলো পড়তে হবে না। এই ফলাফলটা কিন্তু আমরা আন্দাজেই করতে পারি। মক্কা জীবনের শেষ, তাহলে কোন জীবনের সূচনা? মদিনা জীবনের। মক্কায় কোনো ভাতৃত্ববোধ ছিল না, তাহলে মদিনায় গেলে ভাতৃত্ববোধ আসে। আর ভাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয় কেমনে? মুসলমান মুসলমানের ভিতরে। তাহলে মক্কা থেকে মদিনায় আসলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়, তাই ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা হয়। আর হযরত মদিনায় আসার পর পর মদিনার গুরুত্ব বৃদ্ধি পেয়ে যায়, মদিনার যার মর্যাদা বৃদ্ধি পাবে তার গুরুত্ব বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এই যে ফলাফলগুলো যদি এইভাবে আমি অনুধাবন করি, বুঝি, তাহলে আমি নিজেই লিখে ফেলতে পারব। এইভাবে বুঝে যদি আমরা পড়ি, লিখি, নোট করি, তাহলে আমরা পরবর্তীতে যখনই আমাদের পড়ার প্রয়োজন হবে, আমরা নোটটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলে আমাদের সবগুলো মনে চলে আসবে, আমাদেরকে পড়তে হবে এইভাবেই। তাহলে হিজরত কি? এক স্থান থেকে আরেক স্থানে গমন। দেশ থেকে কি? এক দেশ ছেড়ে একেবারে অন্য দেশে চলে যাওয়া। আর কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হয়েছিল?
কারণগুলো মনস্তাত্ত্বিক কারণ, পরিবেশগত কারণ, আকাবার শপথ, মুসাবের অনুকূল রিপোর্ট, আত্মীয়তা সম্পর্ক। ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছিলেন তার বাণী কুরাইশদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে, সেজন্য তারা কী করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করে। যদি তারা তাদের পিতামাতার ধর্ম ত্যাগ করে তাহলে তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে, এই বয়ে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ দেয়নি। আউস খাজরাজ গোত্রের সংঘর্ষ নিরসনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়া প্রয়োজন ছিল। হযরতকে যখন হত্যার পরিকল্পনা করে তখন আল্লাহর নির্দেশে হযরত মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাহলে এই হলো কারণ আর এই হলো ফলাফল। তাহলে আমরা সব যারা স্ক্রিনে এই জিনিস এই পয়েন্টগুলো দেখার পর পয়েন্টগুলোকে নিজে নিজে আওড়াবো, বোঝার চেষ্টা করব, তারাই সফল হব। তারপরে তুমি বইয়ে যাও, স্যার তো বললামই কীভাবে কীভাবে পড়তে হবে, এভাবে পড়ো, তাহলে তোমরা সফল হবে। তাহলে এখানে হিজরত কি, দেশ ত্যাগ কি, প্রশ্ন। হিজরতের কারণ অনেকগুলো, হিজরতের ম্যাপ দিয়ে বুঝালাম যে সচরাচর পথ দিয়ে ভিন্ন পথ দিয়ে গিয়েছিলেন, তারপরে হিজরতের ফলাফল দিয়ে দিলাম। কত খ্রিস্টাব্দে হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। তিনি নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন কত, 40 বছর বয়সে, 610 খ্রিস্টাব্দে। 12 বছর তিনি মক্কায় সাধনা করে আনুমানিক পঞ্চাশ জনের মতন ইসলাম গ্রহণ করেছিল। 622 থেকে 632 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন। কত বছর? 10 বছর। 632 খ্রিস্টাব্দে তিনি আরাফাত ময়দানে লক্ষাধিক মুসলমান নিয়ে বিদায় ভাষণ দিয়েছিলেন। তাইলে কি পরিমাণ ইসলামের প্রসার প্রচার ঘটেছিল হিজরতের কারণে। যদি হিজরত না করত তাহলে ইসলাম সার্বজনীন বিশ্বজনীন ধর্মে পরিণত হতো না। ইসলাম কোথায় একটা কি ধর্ম হয়ে যেত, একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে কয়েকজনের মাঝে পালিত একটি ধর্মে পরিণত হতো। তাই হিজরতের গুরুত্ব অপরিসীম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাস্ক ছাড়া ঘর থেকে বের হবো না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না। সবাই ভালো থেকো। আজকের মতো এখানে আমার ক্লাস করছি, শেষ করছি। আল্লাহ হাফেজ।